কোলোরেকাল সার্জারি হলো আমাদের খাদ্য নালীতে গৃহদন্ত্র বা কোলন সেই কোলনের তিনটি মানে চারটি ভাগ আছে সেটা হচ্ছে সিকাম অ্যাসেন্ডিং কোলন কোলনের যে পার্টটা নিচ থেকে উপরে উঠেছে ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন এই কোলনের এই এতগুলো পার্ট এবং তারপরে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রেকটাম অর্থাৎ আমরা বলি যে মল দ্বার বা তারপরে থাকে হচ্ছে পায়ু বা অ্যানাস যার মাধ্যমে আমাদের পায়খানা বা মল আমরা ত্যাগ করতে পারি এই পুরো জায়গাটায় যদি কোনো রোগ হয় সেই রোগগুলোর বিভিন্ন অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করাটাকেই আমরা কোলোরেকাল সার্জারি বলি সার্জারিটা অনেকগুলো ভাগ রয়েছে যদি মানে কোলনের কোনো অংশ হয় তাহলে বিশেষ বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে হয় যদি রেক্টামের কোনো অংশে হয় সেখানে কিছু পদ্ধতির মাধ্যমে হয় যদি অ্যানাস বা আমাদের পায়খানার দ্বারে কোনো সমস্যা হয় তাহলে বিশেষ বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা অপারেশন করতে পারি কিছু কিছু ক্ষেত্রে যেমন জীবন ঝুঁকি আছে যেমন যদি আহ পায়খানার দ্বারের মানে মল দাঁড়ে যদি কোনো ক্যান্সার হয় অথবা কোলোনে বা বৃহদন্ত্রে কোনো ক্যান্সার হয় তাহলে সেই অপারেশন গুলোতে জীবনের খানিকটা ঝুঁকি তো থাকেই কিন্তু যদি ছোটখাটো সমস্যা হয় যেমন অ্যানাসে কোনো সমস্যা যেটাকে আমরা অ্যানাল ফিশার বা বা অর্শ মানে হেমারয়েড এবং ফিসচুলা অ্যানাল ফিসচুলা এই জিনিসগুলো বলি এই অ্যানাল ফিসুলা অ্যানাল ফিসার বা হেমারয়েড এই জিনিসগুলোতে অতটা জীবনের ঝুঁকি নেই কিন্তু ক্যান্সার সার্জারি গুলোতে যথেষ্ট জীবনের ঝুঁকি আছে সাধারণত আমরা কিছু কিছু জিনিস করাই যে যেগুলোতে পায়খানা পসে যায় সেই জিনিসগুলো আমরা করা যাবে না যেমন হচ্ছে কাঁচকলা কাঁচা চিরে পোস্ত বেদানা খাসির মাংস এই জিনিসগুলো খাওয়া যাবে না এবং অপারেশনের আগে আমরা সাধারণত একটা পি এনেমা বলি অর্থাৎ প্র্যাক্টোলাইসিস এনেমার মাধ্যমে পায়খানা দ্বারের যতটা জমাটবদ্ধ মল আছে সেইটাকে আমরা বের করে অথবা মোবিকল শেষের মাধ্যমে আমরা সেই মানে পলিথিলিন গ্লাইকলটা পায়খানা দ্বারের মধ্যে দিয়ে বেশি পরিমাণে পায়খানা করিয়ে পুরো মানে বৃহদন্ত্র এবং মলদার এটাকে পুরো পায়খানা বা মলের থেকে আমরা ফ্রি করে নিই সেই জিনিসগুলো আমরা করি আর ডোন্টস হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি সাধারণত অপারেশনের পরে কষা খাবার খাওয়া যাবে না অথবা যদি খাদ্য নালীতে মানে ক্যান্সার সার্জারি হয় তাহলে অন্তত পাঁচ থেকে ছ দিন বা সাত দিন সাধারণত মানে নর্মাল খাবার খাওয়া যাবে না শুধুমাত্র জল ওয়ারেস ডাবের জল লিকুইড ডায়েটে রাখতে হয় এবং অনেক সময় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার দাঁড়টা পেটের মধ্য দিয়ে করা হয়ে থাকে সেইগুলো ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে সেই রেগুলার ওই পায়খানার পরিষ্কার পরিষ্কার মানে পেটের যে পায়খানার বেরিয়ে রয়েছে পায়খানা রাখা চলবে অপরিষ্কার এবং সাধারণত যদি আমরা অর্শ মানে পাইলস ফিসার এই জিনিসগুলোর অপারেশন করি তাহলে সাধারণত অপারেশনের পরে আমাদেরকে একটা গামলার মধ্যে গরম জল করে ওর মধ্যে দুছিপি ভিটামিন খেলে পায়খানার দাঁড়টা দিয়ে উবু হয়ে বসে আমাদের শেখ নিতে হয় এই জিনিসগুলো আমাদেরকে মেনে চলা দরকার যদি মাইনর সার্জারি গুলো হয় তাহলে সাধারণত দু সপ্তাহ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চার পাঁচ দিনের মধ্যে একদম শুকিয়ে যায় আর যদি মেজর সার্জারি গুলো হয় যদি ক্যান্সার সার্জারি গুলো হয় তখন সেক্ষেত্রে পুরোপুরি পেশেন্টকে রিকভার করতে প্রায় এক মাস লেগে যায় যদি কারো অর্শ বা হেমারয়েড থাকে তাহলে তাদেরকে ঠিকমতো কষা পায়খানা না করে মানে নরম করে জিনিস যায় তাহলে আমরা এড়াতে পারি কিন্তু যদি কারোর ফিসচুলা অ্যানাল ফিসচুলা হয়ে থাকে তাহলে তাকে অপারেশন করতেই হবে যদি কারোর ক্যান্সার হয়ে থাকে তাহলে তাকে কেমোথেরাপি এবং রেডিও থেরাপি এবং পরবর্তীকালে অপারেশন করতেই হয়